নাবিক জীবনে এমন কোন ঘটনা কি ঘটছে যেটা আপনার সবসময় মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে, আমার জীবনে একটা ঘটনা ঘটছে আর কি। এই আমি যে ভারতের জেলের মধ্যে বিগত 5 বছর আগে যে ভারতের জেলের মধ্যে পড়ে গেছি, হ্যাঁ সেটা আমার মনে পড়ে আর কি। জেলের মধ্যে তো তাদের মানে ব্যবহারে সবচেয়ে খারাপ কোন বিষয়টা ছিল আর কোনটা সবচেয়ে আপনাদের ভালো লাগছিল? যে আপনাদেরকে 4 মাস আটকায় রাখছিল ভারতের এই যে নৌ বন্দরে আর কি, মানে নৌ জেলখানাই তো নাকি? আমরা মাছ ধরার জন্য এখান থেকে যখন বাহির হয়েছি, হুম, বাহির হওয়ার পরে ভারতের বর্ডার যখন পার হয়ে গেছি, সরকারের তো নির্দেশ বর্ডার পার না হওয়ার জন্য, তো এখানে জেলের মাঝেই পার হয়ে গেছে। সে কি ইচ্ছা করেই পার হয়েছিল না মানে মনের ভুলে? মালিকে বারণ করছে না যাওয়ার জন্য, মাঝি পার হয়ে গেছে আর কি। আচ্ছা, মাঝি মালিকের বারণ শুনে নাই, মাছ একটু বেশি ওখানে তাই ধরার জন্য চলে গেছে। মানে ওইখানে ওই সাইডে কি মাছ পাইতেন গেলে আর কি? ওখানে একটু ওই চিংড়ি মাছ, ইচা মাছ, পাইছে মাছ, ওগুলো ওখানে একটু বেশি। আচ্ছা, তাই ওনারা ওই ছোট মাছগুলো একটু ওখানে কম ধরে, ওরা ওদের মধ্যে জাল যেগুলো আছে, হুম, এগুলা দিয়ে ওরা আমরা যে মাছ মারি সেটা ওরা মাছ ওরা মারতে পারে না। তাহলে কি আমাদের এই সাইডে জাল আরো অনেক বেশি উন্নত ইন্ডিয়ার সাইড থেকে? তো এরপরে আমাদের এখানে জাল উন্নত, ওরা তো বড় মাছ মারে, ছোট মাছ ওখানে ওরা মারে না। আচ্ছা, তো ওইখানে আপনাদেরকে এভাবে ধরে নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে যে 4 মাস রাখছে, তো ওইখানে আর আপনাদের সাথে অন্য কোনো ঘটনা ঘটছে কিনা যেটা আপনাদের মানে খুব মনে এখনো আঁচড় কাটে? আমাদের সাথে তেমন ঘটনা কোনো ঘটে নাই, আমাদেরকে তো নিয়ে জেলে দিয়ে দিছে, 3 মাসের সাজা দিয়ে দিছে। 3 মাস পরে আমাদের জান খালাস হয়ে গেছে, জান খালাস হওয়ার পরে ওই সাতক্ষীরা বর্ডার আছে না, বর্ডার দিকে আমাদেরকে পার করে দিছে। সাতক্ষীরা বর্ডার তো আমাদের যে খুলনা ওই সাইড, ওই সাইড ওই সাতক্ষীরা বর্ডারের দিকে পার করে দিছে। আমাদের ওখানে যেগুলো বাহিনী আছে নৌকা সমেত, মানে আপনাদের যে নৌকা সমেত, ওরা ওখান থেকে বর্ডারের মাঝখানে নৌকা সহ ভারতের নৌবাহিনী, হ্যাঁ ভারতের সাংবাদিক, ভারতের চ্যানেল, সব কিছু ভারতের মানে বাহিনী আছে আমাদের বাংলাদেশে বাহিনীর হাতে তুলে দিয়েছে। ও আচ্ছা, মানে বাংলাদেশের বিএসএফ এর কাছে, মানে বাংলাদেশের বিজিবির কাছে, ওরা বিএসএফ প্রায় এসে দিয়ে গেছে, এই জন্য কোনো মুক্তিপণ কোনো কিছু আদায় করা হয়নি, ডিরেক্ট শুধু আপনাদেরকে 4 মাস জেলে রাখছে এটাই। ওই আমাদেরকে সাজা দিয়েছে, দিয়ে দিয়েছে আর কি। মানে ওইখানে কি কোনো কাজ করাইছে জেলের ভিতরে? জেলের ভিতরে আমরা তো জেলের ভিতরে কাজ করতে হয়েছে আমাদের, আমরা তো ওখানে কোনো বাসিন্দা না, তা আমাদের তো একটু কষ্ট করে চলতে হয়েছে আর কি। আমরা যদি ওখানে বাসিন্দা হইতাম, আমাদের আব্বুরা বাসার থেকে বাড়ির থেকে গিয়ে দেখতে পারতো, কষ্টে আছে কিছু কে আছে কিছু টাকা পয়সা দিতে পারতো, আমাদের তো কেউ কিছু দিতে পারে নাই, আমরা তাই কষ্ট ছিলাম আর কি। ও আচ্ছা, মানে আপনারা ভিনদেশী হওয়াতে আপনাদের কোনো আত্মীয় স্বজন না থাকায় জেলখানার যে কষ্টটা একদম নিদারুণ কষ্ট, এটা আপনারা সম্পূর্ণ মানে ভোগ করতে হয়েছে? হ্যাঁ ওইটা ভোগ করছি। আবার ভারতের জেলেরা যখন এখানে চলে আসে, হ্যাঁ তাদেরকে তো সরকার ধরে নিয়ে যায় না সেটা তো জানি না। তো আপনারা যে দীর্ঘ 4 মাস জেলে ছিলেন, আপনাদের এই বাংলাদেশে যে ফ্যামিলি, তো তারা তো জানতো না আপনারা জেলে আছেন? না তারা তো তারা আপনাদের ব্যাপারে কি ভেবে নিছিল? ওই শুনছে, আমরা যখন ওখানে গিয়ে ধরা খাইছি তখন 1 মাস 10 দিন পরে মনে করুন ওখান থেকে ফোন করেছে, ফোন করার পরে ওরা শুনছে। ও আচ্ছা, মানে ওইখান থেকে জানাই দেওয়া হয়েছে যে এদিকে আপনাদের সবাই এখনো সেফ আছে এখানে জেলখানে? জেলা আছে সব জানা দেওয়া হয়েছে। আমাদের বুট দুইটা ছিল, দুইটার মধ্যে একটা কুতুব দিয়া, হ্যাঁ আর একটা এই সকরিয়া, চকরিয়ার কুতুব দিয়া দুইটা বোট, চকরিয়ার যেটা সেটার মধ্যে আমরা ছিলাম ওইটার মধ্যে 30 জন, আর কুতুব দিয়া যেটা ওইটার মধ্যে ছিল 27 জন। 27 জন, এই টোটাল 57, 30 জন আর 27 জন, 57 জন, ঠিক আছে। আর তো আমরা তো এখানে যখন এখান থেকে বাহির হই, কিছুদিন সরকার বন্ধ দিয়ে দেয় সাগরে, মানে 1 মাস আগতে 22 দিন বন্ধ দিয়েছিল। এটা কি ওই যে প্রাকৃতিক দুর্যোগের কারণে? ওই ইলিশ মাছ, আচ্ছা ইলিশ প্রজনন সময় হিসেবে বাচ্চা দেওয়ার কারণে 22 দিন সরকার বন্ধ দিয়েছিল। আমাদের এই সাইডে কি অনেক বেশি ইলিশ পাওয়া যায়? একটু ইলিশ বাংলাদেশের মধ্যে একটু ইলিশ বেশি পাওয়া যায়, নৌকা কোনো নৌকা বাংলাদেশের সাগরে যেতে পারে না সরকারের নির্দেশ অনুযায়ী, আর ভারতের জেলেরা আসে সব মাছ ধরে নিয়ে যায়। এটা কি মনিটরিং করে না যে বাংলাদেশের সরকার অত নিষেধাজ্ঞা দিল যে 22 দিন আপনারা মাছ ধরতে পারবেন না, কারণ যে ইলিশ প্রজনন কেন্দ্র, ঠিক আছে প্রজনন সময় আর কি, তো এই সময় আমাদের এখান থেকে হয়তো কেউ যাচ্ছে না, কিন্তু এখান থেকেও কেউ যায় এরকম হয় কিনা? এখান থেকে ওই মানে সরকারকে না জানায় লুকায় লুকায় চলে যায় না? লুকায় লুকায় যখন ওখানে সাগর
সাগরে মানে কেউ থেকে যায় মাঝে মধ্যে আর কি, এরা দেখতে পাই। আচ্ছা তাহলে কি এটা ধরেন কোস্ট গার্ড যেটা 5 দিন বন্ধ দিয়েছিল এক মাস আগে, সেটার মধ্যে আমাদের মালিক এই মাঝে আসে নাই, প্রায় 6-7 দিন মতো আসে নাই, 5 দিনের মধ্যে ওখানে থাইকে গেছে লোকাই আর কি। তো দেখতে পাচ্ছি যে ভারতের ভূত মানে প্রায় 2-5 হাজার মতো ভূত ভূত ওখান থেকে ভারতে ভূতাইছে বাংলাদেশের মধ্যে জাল জাল ফেলাই ওরা মাছ ধরে 2-5 হাজার। মানে এই সব এই সব কিছু তো আমাদের সরকার অথবা আমাদের যে কোস্ট গার্ড নাবিক আছে ওরা তো জানে। হ্যাঁ এরা কি জানে কি জানে না সেটা জানি না, তবে ওইটা ধরে না মানে এটা যদি সে ধরতো তাহলে এরা বাংলাদেশের বাংলাদেশে এসে কি জাল 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 ফেলতে পারতো? এটা তো আপনাদের সাথে বৈষম্য করা হইতেছে তাই তো? মানে আপনি চাচ্ছেন যে আপনার এই ইয়ার মাধ্যমে আমরা সবাইকে জানাই দেই যে যে সরকারের এই বিষয়ে অনেক সচেতন হওয়া উচিত, এইটা এইটা সরকারের সচেতন হওয়া উচিত, হ্যাঁ যাতে আপনাদের সাথে এই অন্যায়টা না হয় আর কি। অন্যায়টা না হয় এটা বাংলাদেশের আমাদের ভূখণ্ডে থেকে আমরা যেটা ধরতে পারতেছি না আরেকজন এসে ধরে নিয়ে চলে যাচ্ছে, এটা বাংলাদেশের অধিকার না? যখন সরকার 65 দিন বন্ধ দিয়ে দেয় বর্ষার সময়, সেই সময়ও বাংলাদেশের জেলেরা যেতে পারে না সাগরে, ওই সময়ও ভারতের জেলেরা আসে মাছ। তো আপনারা এত 65 দিন বন্ধ থাকলে আপনারা তাহলে কি করেন তখন? তখন বাড়িতে কাজকর্ম করি আর কি। মানে বাড়িতে কি টাইপ কাজ করেন আপনারা তখন? হ্যাঁ ওই বা রাজমিস্ত্রি কাম বা এমনি আর পারিবারিক কোনো কাজ, মানে ডেইলি যেসব কাজ থাকে ডেইলি হিসেবে ওই সব কাজগুলো করেন না? তাহলে হয়তো কোনোদিন কাজ পান কোনোদিন কাজ পাচ্ছেন না, তখন বেকার বসে থাকা লাগে? বেকার বসে থাকা লাগে সেই সময় তো আর আমাদের এখন যেটা সিজন চলতেছে আমরা সিজনের মধ্যে কিছু মাছ ধরতে পারি আনতে পারি, মালিকের থেকে কিছু টাকা নিতে পারি সুযোগটা। মেইনলি আপনাদের সিজনটা কব হয়? শীতকালটাই ধরেন না, বর্ষাতে নামি আমরা, বর্ষাতে প্রায় যখন বাদ মাস বলা হয়, শ্রাবণ মাস আমরা নামি সাগরে, শ্রাবণ মাস থেকে বৈশাখ মাস, বৈশাখ মাস আমাদের শেষ সিজন। আচ্ছা বৈশাখ তো এই বন্ধ এই দীর্ঘ সময় আমরা দেখি যে বর্ষাকালেই দেখি যে সাগর থাকে উত্তাল, এই উত্তাল সাগরের ভিতরে আপনারা মাছ ধরেন? উত্তাল সাগরের মধ্যে মাছ ধরি ওই সিঙ্গেল যখন পড়ে তখন আমরা কি আর মাছ ধরি না, সিঙ্গেল পড়লে নৌকা সাগর, মানে সরকার যখন সিগন্যাল দিয়ে যায় যে এত নাম্বার বিপদ সংকেত, বিপদ সংকেত যখন পড়ে তখন আমরা কুলের মধ্যে চলে আসি। আচ্ছা আচ্ছা তো এটা আপনারা কিভাবে ট্র্যাক করেন? এই যে আপনাদের কাছে কোনো ওয়াকি টোকি অথবা অন্য আদার্স ডিভাইস আছে নাকি? সিগন্যাল যে দিচ্ছে এত দূর পর্যন্ত সিগন্যাল বোঝা যায় কিভাবে? সাগর উত্তাল হয়ে যায় তখন, যখন সিঙ্গেল পরে তখন সাগর অনেক উত্তাল হয়ে যায়, গরম হয়ে যায় না, তখন তো আমাদের এখানে হয়তো ডিভাইসের মাধ্যমে দেখে যে সাগরের অবস্থা খারাপ, কিন্তু আপনারা তো প্রত্যক্ষদর্শী ওইখানে থাকি সাগরের অবস্থাটা সরাসরি দেখতেছেন। আমরা সাগরে যখন থাকি তখন যখন বাতাস বেড়ে যাবে, হ্যাঁ সিঙ্গেল যখন হবে বাতাস অনেক বেড়ে যাবে সাগরে, থাকতে পারবে না, বড় বড় বিশাল বিশাল লার হয়ে যাবে, তখন আর সাগরে থাকা যাওয়া যাবে না, তখন জাল আমাদের থেকে জাল বড় ফেলতে হবে, জালগুলো উঠাইয়া চলে আসতে হবে, তখন আমরা নির্ধারণ করতে পারবো। আর আমাদের মধ্যে বুড়ের মধ্যে লেডি আছে, লেডির মধ্যে মানে রেডিও রেডিও হ্যাঁ রেডিওর মাধ্যমে আপনারা খবর জানবো সিঙ্গেল কত হয়েছে। আচ্ছা রেডিও তো সব জায়গায় কভারেজ করে, একদম সাগরের মাঝখানে গেলেও তো সব জায়গায় রেডিও কভার করে। আচ্ছা যাক এটা আপনাদের জন্য একটা সুসংবাদ আর কি, যে অ্যাটলিস্ট একটাও যোগাযোগ মাধ্যম আপনাদের কাছে থাকে, ওইখানে যোগাযোগ পাই আমরা রেডিওর মাধ্যমে। মানে নেটওয়ার্ক তো খুব বেশি কাজ করে না, দেখা গেছে এখানে 2G মোটামুটি থাকে, সাগরের মাঝখানে যাইতে যাইতে এক সময় নেটওয়ার্ক তো চলে যায়, 3-4 ঘন্টা যখন বাহির হয়ে যাবে এখান থেকে নৌকা নির্ধারণ করে, হ্যাঁ তখন আর নেটওয়ার্ক থাকবে না সাগরে, মোবাইল সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। আচ্ছা যাক ভাই আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম, কি নাম জানি বলছিলেন ভাই? আমার নাম মোহাম্মদ হোসেন। মোহাম্মদ হোসেন, যাক প্রিয় দর্শক আমরা মোহাম্মদ হোসেন ভাই থেকে অনেক কিছু জানলাম সাগরের, তো আমরা আরও অনেক কিছুই জানবো এই পার ঘুরতে ঘুরতে, তার আগ পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।